আসসালামু আলাইকুম শুভেচ্ছা ঈদের আগে দেখা হয়েছিল বলিউড অভিনেত্রী দিয়া মিজার সঙ্গে সঞ্জুর পরিচালক রাজকুমার হিরানির অফিসে বসেছিল প্রথম আলোর সঙ্গে দিয়ার এক নির্ভেজাল আড্ডা দুদিন পরই ছিল ঈদ তাই আড্ডা শুরুতেই দিয়া তার ঈদ স্মৃতির কথা জানান বলেন ঈদ মানে নতুন কাপড়ের গন্ধ ঈদ মানে ঈদি ঈদের দিন দারুণ একটা জামা পরতাম আর প্রচুর সিমাইয়া মানে সেমাই শিরখুরমা আর বিরিয়ানি খেতাম মায়ের কাছ থেকে ভালো রকম ইদি পেতাম দিনের শেষে সবাই মিলে বসে দেখতাম কে কত ইদি পেয়েছে ঈদের পাশাপাশি উঠে এলো দুর্গাপূজার কথাও বাঙালি কায়দায় রান্না করা মাছের ঝোল লুচি আর মাংসের কথা বলতেও দিয়া ভুললেন না ঝরঝরে বাংলা দিয়ে বললেন তার বাংলার প্রতি ভালোবাসার কথা কারণ তার মা দীপা যে বাঙালি বেশ ভালো বাংলায় দিয়ে বললেন বাংলা বলতে পারবো না তা কি হয় আমার মাতৃভাষা যে বাংলা পাঁচ অধ্যায় বলে একটা বাংলা সিনেমা করেছি আমি বাঙালি অনেক কিছু শিখেছি মায়ের কাছ থেকে ছোটবেলায় দুর্গাপূজায় আমাদের বাড়িতে দশমী দেওয়ালির সব উৎসব ঘটা করে পালন করা হতো বাঙালির শাড়ি শাখাপালা সব কিছুই আমার বেড়ে ওঠার সঙ্গে জড়িয়েছিল মায়ের হাতের বাঙালি রান্না খেতে খুবই ভালোবাসেন দিয়া মায়ের হাতের মাছের ঝোল সর্ষে ইলিশ চিংড়ির মালাইকারি লুচি মাংস তার প্রিয় তিনি নিজেও মায়ের কাছ থেকে এসব রান্না শিখেছেন সঞ্জয় দত্তের সঙ্গে পাঁচটি ছবিতে কাজ করছেন দিয়া মির্জা তাই সেই সহকর্মীর জীবনী নিয়ে তৈরি ছবিতে অভিনয় করে উচ্ছ্বাসিত দিয়া তিনি বললেন সঞ্জয় স্যারকে চেনা সহজ নয় তবে তাকে বাইরে থেকে কে দেখলে কঠিন বলে মনে হয় আসলেনি খুবই নরম মনের মানুষ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ